এইবার ধরুন পূর্ব দিক ছাড়া কিন্তু আর কোনো অপশন নেই, অর্থাৎ তুলসী মঞ্চ অবশ্যই যেন পূর্ব দিকে হয়, পূর্ব দিক ছাড়া আর কোনো উপায় নেই। আর যখন তুলসী দেবীকে আপনি জল দেবেন, দিনে দুবার করে জল দেওয়ার বিধান আছে আমাদের, সকালবেলা এবং সন্ধ্যাবেলা, এবং অবশ্যই সন্ধ্যাবেলা ধূপ ধুনো দেখাবেন। যদি সম্ভব হয় তুলসী মঞ্চটা একটু হলুদ রং করে দেবেন, এটা কিন্তু খুবই একটি শুভ, আপনি পজিটিভ ফল পাবেন, শুভ ফল পাবেন। আর যেটা বলার সেটা হচ্ছে যে বাস্তুতে যেন কখনোই দুটি বাজানো শঙ্খ না থাকে। অনেকের বাড়িতে একটি শঙ্খ ভেঙে গেছে বা নষ্ট হয়ে গেছে, ফেটে গেছে, তারপরেও বাজার থেকে আরেকটি শঙ্খ কিনে নিয়ে আসে এবং দুটো শঙ্খই কিন্তু বাড়িতে রেখে দেয়। তবে আমি এক্ষেত্রে বলবো, আমি কিন্তু জল শঙ্খ বা পানি শঙ্খের কথা বলছি না, বাজানো শঙ্খ, যে শঙ্খ আমরা সন্ধ্যাবেলা ফু দিয়ে বাজাই, সেই শঙ্খ বাড়িতে কখনোই একটির বেশি দুটি থাকবে না। যদি বাড়িতে থাকে তাহলে কিন্তু সেটা ভয়ঙ্কর অমঙ্গলজনক, বা বাড়ি সেটাকে বাড়ি বাড়ি ফাটিয়ে দেয়, এরকমই আমাদের একটি কাহিনী আছে। তা সেই জন্য বাড়িতে দুটি শঙ্খ রাখবেন না। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে বাড়িতে যেন কখনোই কোনো শিখর না থাকে, অর্থাৎ অনেকেই বাড়ির ছাদের উপরে আলাদা আবার একটি ঘর করে তার মাথাটা এরকম উঁচু মতন করে দেয়, মানে একটা মন্দিরের মতন, সেটা কিন্তু কোনো মতেই করা যাবে না। অনেকে দোলনা বসায় ওখানে, অনেকে বসার জায়গা করে, হ্যাঁ সেটা আপনি করতে পারেন, কিন্তু মাথা যেন কখনো শিখরের মতো না হয়। কারণ এখন আমি ইদানিং যে সিভিল ইঞ্জিনিয়ারদের যে ডিজাইন দেখছি, সেই ডিজাইনে আমি দেখছি তারা ওই মাথাটা শিখরের মতন করে দিচ্ছে। এটা মাথায় রাখতে হবে, শিখর একমাত্র মন্দিরকে নির্দেশ করে, এবং যে দেব মন্দিরের শিখর থাকে সেই শিখরের শিখর অধিপতি হচ্ছেন আমাদের বিভিন্ন 64 যোগিনীর মধ্যে, যোগিনীরা আছেন, বটুক আছেন, গণপতি আছেন, সেই জন্য এরা কিন্তু সবাই রুদ্র বা সবাই তন্ত্র, সেই জন্য এনাদের কখনোই আমরা ঘরে স্থান দিই না, কারণ ঘর হচ্ছে শান্তির জায়গা, ঘর কখনোই গরম জায়গা, উত্তপ্ত জায়গা নয়। তো সেই জন্য বাড়িতে যদি আপনি ডাকিনী, যোগিনী, বটুক, গণপতি এদেরকে যদি আপনি ঢুকিয়ে দেন, তাহলে কিন্তু বাড়িটা বিশৃঙ্খল হয়ে যাবে, বাড়িতে সবসময় একটা অশান্তি তৈরি হবে। সেই জন্য বাড়ির ছাদ যেন কখনোই শিখরের মতো না হয়। আমি আবার বলছি, শিখরটা হচ্ছে অনেকটা পিরামিডের মতন, হ্যাঁ, যেটা এখন বর্তমানে আমাদের এই সিভিল ইঞ্জিনিয়ারদের ডিজাইনে আমরা দেখতে পাচ্ছি। এটা অ্যাকচুয়ালি বিদেশিদের একটা ফরম্যাট, ওরা এই ডিজাইনটা করে, তাই এই ডিজাইনটা আমাদের ইদানিং হচ্ছে। তবে আমাদের সচরাচর যারা মধ্যবিত্ত সাধারণ বৃত্তদের মধ্যে সাধারণ ফ্ল্যাট ছাদে থাকে, কিন্তু ইদানিং ডিজাইন করে অনেকে বাড়ি করছেন বলেই আমি বলছি, শিখর যেন কোনো মতেই না থাকে, এটা মাথায় রাখতে হবে। নেক্সট যেটা বলার সেটা হচ্ছে যে সেটা যেটা বলতে চাচ্ছিলাম যে সেটা হচ্ছে ব্যালকনি। ব্যালকনি আপনি অবশ্যই দক্ষিণ দিকে করার চেষ্টা করবেন, না হলে পূর্ব দিকে করার চেষ্টা করবেন, পশ্চিম দিক আর উত্তর দিকটা বাদ দিয়ে পূর্ব দিকে বা দক্ষিণ দিকে ব্যালকনি করবেন। নেক্সট যেটা বলার সেটা হচ্ছে দরজা এবং জানলা। দরজা জানলা কিন্তু খুব ভাইটাল রোল প্লে করে আমাদের বাস্তুতে। দরজা এবং জানলা সবসময় চেষ্টা করবেন পূর্ব এবং দক্ষিণ মুখে করার, কারণ আমাদের কথাই আছে যে পূর্ব দক্ষিণ খোলা সেখানে আসে ভোলা, অর্থাৎ ভগবান কিন্তু যেখানে যে ঘরে পূর্ব এবং দক্ষিণ দিক খোলা থাকে সেই ঘরে ভগবান বিরাজ করে। সেই জন্য পূর্ব দক্ষিণ দিকটা করেই আপনারা দরজা জানলা করবেন। এবার যদি দেখা যাচ্ছে পজিশন নেই, তখন আপনাকে উত্তরে করতেই হবে। তবে পশ্চিম দিকে জানলা একেবারেই করা যাবে না, পশ্চিম দিকে দরজা একেবারেই করা যাবে না, এটা একদম ঠিক নয়। উত্তরে করা না করলেই ভালো, কিন্তু উত্তরে তাও করা যেতে পারে, কিন্তু পশ্চিমে করা যাবে না, পূর্ব বা দক্ষিণে আপনারাই করতে পারেন। এবার যেটা বলবো সেটা হচ্ছে বাড়িতে আলমারি কোথায় রাখবেন। দেখুন, বাস্তুশাস্ত্র অনুযায়ী আলমারি সবসময়
লক্ষ্মী দেবীকে নির্দেশ করেন। সেই জন্য ঘরের সাউথ ওয়েস্ট, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে লক্ষ্মী দেবীর বায়ু প্রবাহ, তার লক্ষ্মী দেবী তো স্বয়ং আসেন না, তার একটা কারেন্ট চলে, এই কারেন্টটা সাউথ ওয়েস্ট হয়ে আমাদের নর্থ ইস্ট হয়ে, নর্থ ওয়েস্ট হয়ে সাউথ ওয়েস্ট হয়ে বেরিয়ে যায়। সেই জন্য অবশ্যই বাড়িতে আলমারি বা যেখানে আপনি টাকা পয়সা রাখেন, সেই বাক্স, সেই যেটাই হোক, সেইটা অবশ্যই আপনি দক্ষিণ পূর্ব কোণে রাখবেন। আমি এখানে আলমারির কথাই বলছি, কারণ আমরা সবাই সাধারণত আলমারিতেই টাকা পয়সা রাখি। আলমারি পর যেটা বলা, সেটা হচ্ছে যে বাড়িতে অনেকে জামা কাপড় মেলার জন্য তার টাঙায় বা দড়ি টাঙায়, এই দড়ি কোনো মতেই যেন দক্ষিণ পূর্ব কোণে না থাকে, এই তার পশ্চিম দিকে বা উত্তর দিকে টাঙালেই সবচেয়ে বেস্ট। যদি অপশান না থাকে তাহলে দক্ষিণ দিকে লাগানো যেতে পারে, কিন্তু পূর্ব দিক এবং দক্ষিণ পূর্ব দিক কোনো মতেই লাগানো যাবে না, এটা মাথায় রাখবেন। আর সন্ধ্যের পর কখনোই সেই তারে বা দড়িতে কাপড় মেলে রাখবেন না। তবে বর্ষাকালটা আমি বাদ দিচ্ছি, কিন্তু ইন জেনারেল বলছি, ধরুন সারাটা দিন বৃষ্টি হচ্ছে, কী করবে, সেখানে কিছু করার নেই। কিন্তু সাধারণভাবে 365 দিন অনেকে আছে পালসিমি করে, কুড়েমি করে ওই কাপড় জামাগুলো দড়িতেই মেলে রেখে দিল, এইটা কিন্তু করবেন না। সন্ধ্যের আগে অবশ্যই কাপড় জামাকে আপনি ভাঁজ করে যেখানে রাখার সেখানে রাখবেন। আশা করি এই যে কথাগুলো বললাম এগুলো আপনাদের উপকারে লাগবে। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।